वेलकम बैक टू माय चैनल रिजानुस वर्ल्ड। तो चलो आज के दिन के शुरू करा जाक। तो बोलो तुम्हारा सबाई कैमन आज? आई होप तुम्हारा सबाई खूब भालो आज, सुस्थ आज, स्वाभाविक आज। तो चलो दिन के शुरू करा जाक। एंड हाँ, आई होप तुम्हारा आज के वीडियो खूब भालो लगे। तो जो भालो लेगे थे अवश्य लाइक शेयर एंड सब्सक्राइब करो। आगे दिन हमार हजबैंड दोजन एक बैरिए तो संडे फंडे तो कथाते ही आंड अनेक दिन थे मैं और एकटू क्जे और जावा एंड साथ प्लानिंग जावा तो सेक्टर तुम्हार सिटी सेंटर जावा सिटी सेंटारे गए कि शपिंग टपिंग करार थे आनब। तो অফার যখন পেয়ে গেছি তো সব সময় তো এরকম অফার থাকে না, না আমার জন্য সব সময় অফার থাকে যে কিছু যদি নিতে চাই, কারণ ওর ও আমাকে খুব শপিং টপিং করে দিতে খুব পছন্দ করে অ্যান্ড ওর নিজেও অনলাইন অনেক কিছু আমাকে না জানিয়েই অর্ডার করে দেয়। তো যাই হোক, ওর কাজ ছিল সেটা কমপ্লিট করে আমরা তারপরে তোমার গেলাম তোমার সিটি সেন্টার অ্যান্ড গিয়ে কী কী শপিং করেছি করেছি তো অনেক কিছুই, বাট কী কী কিনেছি তার জন্য আমি আর একদিন ব্লগটা বানাবো। অ্যান্ড দেখো তোমরা কীরকমভাবে ঘুরলাম অ্যান্ড আমাদের বিরিয়ানি নিয়ে ঝামেলা, ঠিক আছে, সেটাও তোমরা দেখো। তো চলো আমি এখানে এখন স্টপ করলাম, তোমরা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখে আসো, দেন তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি অ্যান্ড অনেক গুগুলো আমাদের এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে এনেছে অনেক কষ্টে। তো যাই, আমাদের যে কাজটা আছে আমরা কাজটা আগে মিটিয়ে নিই, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের কাজ মিটে গেছে অ্যান্ড আমরা এখন তোমার সিটি সেন্টারে যাচ্ছি। তো দেখি কি শপিং করতে পারি। আর এই দেখো, প্রথমটা আমি একটু লজ্জা লজ্জা পাচ্ছিলাম, বিশাল ভিড় হয়েছিল যে ব্লগ কীভাবে বানাবো আমার অভ্যাস নেই যেহেতু। তো আমাকে বলছে কী ব্যাপার লজ্জা পাচ্ছ? তো আমি ওখানে বলছিলাম না 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 লজ্জা পাবো কেন, দেন ওর জন্যই আবার ব্লগটা আমি স্টার্ট করেছি, বাট বক বক করতে পারছিলাম না, জাস্ট আমি ক্যামেরাটা ধরেছিলাম। তো পরে সাউন্ড আমি দিয়েছি অ্যান্ড তোমার দেখো কতটা ভিড়, মানে বিভৎস ভিড় ছিল অ্যান্ড পুরো মলটা দেখো, মানে জাস্ট বাউ বললেও ওই যে বাউ মোমোর মতন, জাস্ট বাউ পুরো মলটা অ্যান্ড আবার তো ট্রায়াল রুমে ঢুকেছি ড্রেসটা নিয়ে, দেখি কীরকম কী ফিটিংস হচ্ছে। তো এখন আমাদের শপিং হয়ে গেছে কমপ্লিট আর আমরা এখন যাচ্ছি তোমার বলতে পারো বাড়ির দিকে, এবারে যাবো। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। সো আমার সিটি সেন্টার থেকে শপিং করা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এখন ও গেছে গাড়ি আনতে, তো পার্কিংয়ে আছে গাড়ি, তো গাড়ি আনতে গেছে, দেন আমি গিয়ে দেখাবো যে কী কী শপিং করলাম। আমি জানি না আমার ভয়েসটা তোমরা কতটা বুঝতে পারছো, বাট আমি গিয়ে দেখাবো যে কী কী শপিং করলাম। তো আমাদের এখন বাড়ি যেতে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, তো চলো আমি এখন বাড়ির দিকে যাই, কারণ আবার 8টার দিকে নাকি সব বন্ধ, তো তাড়াতাড়ি বাড়ির দিকে যাওয়া যাক। তো প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছিল, যার জন্য আমরা ওখানেই দাঁড়িয়ে একটু চা খেলাম। আমি বেসিক্যালি বাইরে চা খাই না, তো আমি নিয়েছিলাম তোমার চকলেট টি অ্যান্ড ও নিয়েছিল তোমার নর্মাল মিল্ক টি। তো ভালোই লাগলো বেশ চকলেট টিটা খেতে। আমি এইভাবে কখনোই মানে রাস্তায় দাঁড়িয়ে চা খাই না, কারণ আমার ঠিক রাস্তার চা খেতে একদমই ভালো লাগে না। আর যেহেতু ভাবলাম যে ওখানে চকলেটটি আছে, তো চলো খাওয়া তো যেতেই পারে অ্যান্ড এখন মানে বাড়ি যাওয়ার জন্য প্রচণ্ড টেনশন হচ্ছে, তো যাই চলো। শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কল। আমি ফুল প্লেট বিরিয়ানি খেতে পারবো। তো এখন আমরা এসেছি তোমার তারাতলায়,
আরসালানে অ্যান্ড কে কী খাবে সেই নিয়ে সমস্যা হচ্ছে আমাদের। আমি বলেছি বিরিয়ানি খাবো, বাট ও বলছে যে বিরিয়ানি খাবে না বিকজ বাড়িতে গিয়ে খেতে হবে, মা মাটন করেছে। তো দেখা যাক কী হয়, আমি ফুল প্লেট বিরিয়ানি খেতেই পারবো না। তো এই নিয়ে এখন ও হাসছে, দেখি কী হয়। চুলের অবস্থা, মুখের অবস্থা খুবই খারাপ, দেখি লাস্ট অবধি কী খাওয়া যেতে পারে। ফাইনালি চিকেন বিরিয়ানি ডান, অ্যান্ড ভুক লাগি হ্যাঁ বহুত জাদা। থেকে লাস্ট অবধি দেখলে আমি আজকে তোমার ব্লগটা স্টার্ট করেছি হচ্ছে ছাদে এসে, বিকজ তোমার মানে আমার রুম থেকে ব্যালকনি ওখান থেকে এত 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 গাড়ির সাউন্ড আসে যে কোনো রকম মানে ভয়েস আমি পরে দেখি, মানে ভয়েস অতটা ভালোভাবে বেটার হয়ও না, অ্যান্ড তোমার মানে সেরকম একটা সাউন্ড আসেও না। বাট খুব তাড়াতাড়ি আমি ইচ্ছা আছে একটা মাইক্রোফোন কেনার, দেখা যাক আমি কত তাড়াতাড়ি কিনতে পারি, দেন আশা করছি আরও ভালোভাবে ভয়েসটা তখন তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, ওই জন্যই আজকে আমি এই ছাদে এসে ব্লগটাকে স্টার্ট করেছিলাম, অ্যান্ড দেখলে তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি সবটাই। অ্যান্ড কালকে খুব 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 এনজয় করেছি, খুব এনজয় করেছি। অ্যান্ড ওই যে বিরিয়ানি নিয়ে যে গল্পটা বলছিলাম, ও হচ্ছে যে ওর মানে এমনিও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, বাট কালকে যেহেতু বাড়িতে মাটন হয়েছিল ও কালকে ওখানে বিরিয়ানি খাবে না। তো আমি ভাবলাম যে আরসালানে ঢুকলাম বিরিয়ানি খাবো না, এটা হতে পারে? তো আমি বলেছি বিরিয়ানি খাবো, ও বলছে না আমি চিকেন রোল খাবো। তুমি বিরিয়ানি খেলে খাও, আমার তাতে কোনো প্রবলেম, বাট একটা গোটা বিরিয়ানি আমার পক্ষে খাওয়া কখনোই সম্ভব নয়, মানে অসম্ভব ব্যাপার। তো যাই হোক, শেষমেশ মানে বাধ্য হয়ে ওকে বিরিয়ানি খেতে হয়েছে। অ্যান্ড যাই হোক, খুব 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 ঘুরে খুব খুব মজা হয়েছে, অ্যান্ড সবটাই কালকে ওই জন্যই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যে কালকে কীরকম ঘুরেছি, কতটা আনন্দ করেছি। তো সেইভাবে ব্লগ করতে পারিনি, বিকজ সত্যি আমার অভ্যাস নেই যে তোমার মানে কী বলবো এত লোকালিটির মধ্যে ওইভাবে ভ্লগিং করা বা ফোন হাতে নিয়ে বকবক করা এইসব নিয়ে। আর বকবক আমি ওখানে করতেও পারতাম না, বিকজ প্রচণ্ড লোকের ব্যাপার ছিল, প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর মানে জানি না তোমাদের কতটা দেখাতে পেরেছি, বাট বিশাল ভিড় হয়েছিল। যেহেতু কালকে সানডে ছিল সেহেতু মানে খুবই ভিড় হয়েছিল। তো যাই হোক, জানি না কতটা দেখাতে পেরেছি তোমাদের, যেটা বলছিলাম তো যেটুকু দেখাতে পেরেছি, যেটুকু আমি নিজে মানে কী বলবো যতটুকু এনজয় করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। অ্যান্ড আই থিঙ্ক তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর কী কী শপিং করেছি আমি সেটার জন্য আলাদা একটা ব্লগ তোমাদের কাছে আনবো খুব তাড়াতাড়ি, অ্যান্ড সেটার জন্য তোমরা ওয়েট করো। আর যেটা বলার ছিল, কেন 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 সাবস্ক্রাইব করছো না আগে এটা আমাকে বলো, আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না? তো যদি ভালো না লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, প্লিজ 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 সাবস্ক্রাইব করো। তো চলো, আমি আজকে এখানে ভিডিওটা এন্ড করলাম। তো আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, অ্যান্ড কমেন্ট করে জানিও যে কীরকম লেগেছে। তো চলো, টাটা।